কাটোয়ার বনিদি বাড়ির দুর্গাপূজাগুলোর মধ্যে অন্যতম মুহুরী বাড়ির দুর্গাপূজা। প্রায় 300 বছরেরও বেশি পুরনো এই দুর্গাপূজা বংশ পরম্পরায় একই নিয়মনীতি মেনে চলে আসছে। আজ থেকে প্রায় 300 বছর আগে জমিদার রামধন মুহুরী এই দুর্গাপূজার প্রবর্তন করেন। অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পুরনো নিয়ম মেনেই মায়ের আরাধনা করেছেন তার বংশধরেরা। মুহুরী বাড়ির স্থায়ী ঠাকুর দালানেই আসেন মা দুর্গা। এই একই দালানে কালী, জগদ্ধাত্রী, কার্তিক, সরস্বতী, সেই সঙ্গে গাজনের সময় শিব ঠাকুরও পূজিত হয়ে আসছেন। জানা যায় রামধন মুহুরী কাটোয়ায় লবণের ব্যবসা করতেন, পরবর্তী সময় জমিদারি কেনেন। জমিদারি আমলে যাক জমকপূর্ণভাবেই 4 দিন ধরে চলত মা দুর্গার পুজো। পুজো উপলক্ষে নাটমন্দিরে বসত যাত্রার আসর। একটা সময় ছিল যখন জমিদারি ছিল, তখন সমস্ত কাজকর্ম কর্মচারী দিয়ে করানো হতো। গোমস্তা নায়েবদা পুজো দেখাশোনা করতেন, বাবুরা এখানে বসে শুধু পুজো পরিচালনা করতেন, আর বাড়ির গিন্নিরা এই যে ঘুলঘুলি জানলা আছে এখান থেকে দেখতেন পুজো এবং ওখান থেকে পরিচালনা করতেন। বর্তমানে সেই অবস্থা, জমিদারি না থাকার জন্য, সেই অবস্থা না থাকার জন্য বাড়ির মহিলারা এখন পুজোর জোগাড় জানতি সমস্ত কিছু করে এবং তার মধ্যে দিয়ে তারা আনন্দ করে, আর আমরা এই বাইরে সমস্ত জোগাড় জানতি সব কিছু করে পুজো পরিচালনা করি। 4 দিন অন্নভোগ সহকারে শাক্ত মতে মায়ের পুজো হয়। সপ্তমী, অষ্টমী, নবমী ছাগবলি দেওয়া হয় মায়ের কাছে। নবমীর দিন কুমারী পুজোরও প্রচলন আছে মুহুরী বাড়ির দুর্গাপুজোয়। ফ্যানের পুজোতে আমাদের একটা বলিদান হয় এবং ফ্যানের পুজো আমাদের দেখার মতন। 108 প্রদীপ দিয়ে আমাদের ফ্যানের পুজো, প্রদীপ জ্বালিয়ে ফ্যানের পুজো হয় আমাদের। তারপর নবমীর দিনও সব পুজো আরম্ভ হয় এবং নবমীর দিন ছাগবলি হয় এবং যেটা হয় আমাদের কুমারী পুজো। কুমারী পুজোটা আমাদের এখন মুহুরী বাড়িতেই হয়। তারপর সবাই আনন্দ করে। দশমীর দিন খাওয়া দাওয়া সবই হয় না, একদম সপ্তমী, অষ্টমী, নবমী খাওয়া দাওয়া হয় সবাই মিলে। আর দশমীর দিন আমাদের ছেলে বউয়েরা মিলে মায়ের পায়ের সিঁদুর নিয়ে সিঁদুর খেলা করে। প্রথা অনুযায়ী মায়ের বিদায় বেলায় আজও বাড়ি থেকে গঙ্গার ঘাট পর্যন্ত বেহারাদের কাঁধেই মায়ের বিসর্জন যাত্রা হয় এবং পরম্পরা অনুযায়ী বিসর্জনের পর কাঠামো বাড়িতে নিয়ে আসা হয়। পরের বছর আবার ওই কাঠামোর ওপরই প্রতিমা নির্মাণ করা হয়। আজও বাড়ির সদস্য, আত্মীয় স্বজন যে যেখানেই থাকুক, পুজোর সময় সবাই একত্রিত হন। কাটোয়া থেকে সন্দীপ ঘোষ চৌধুরী, Zee 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।